হাই ফ্রেন্ডস, আমি যা আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব, আপনারা ডিসপ্লেতে তা দেখতে পাচ্ছেন যে আমাদের নির্বাচন কমিশন বাংলাদেশ রয়েছে সেই সাইটটিতে আমরা যখন এখানে ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার এন্টার করছি, তারপর এখানে জন্ম তারিখ দিয়ে তারপর এখানে ক্যাপচাটি পূরণ করে এখানে আমরা ক্লিক করছি, তখনই আমাদের সামনে এরকম একটি লেখা চলে আসছে, সার্ভিস ইরোর ফেল টু প্রসেস অ্যান্ড ভেরিফাই ইউর রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার। সো এই লেখাটি কেন আসতেছে এবং এই লেখাটি কখন চলে যাবে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই লেখাটি যখনই চলে যাবে তখনই আমাদের কাজ হবে, আমরা আমাদের এনআইডি তথ্য অথবা এনআইডি কার্ড আমরা ডাউনলোড করতে পারবো এই সাইট থেকে। তো এই লেখাটি আসার প্রধান কারণ হচ্ছে যে তারা যাদের এই সাইটটি রয়েছে যে গভর্নমেন্ট থেকে তারা এই সাইটটিতে কাজ করছে, তো কাজ করার জন্য আমাদের ফিডব্যাক চলে আসছে, এরকম আমাদেরকে দেখাচ্ছে যে সার্ভিস ইরোর দেখাচ্ছে, তারা এই সাইটটিতে ডেভেলপ করছে, হয়তোবা তাদের তারা এনআইডি কার্ড এটাতে ইনপুট করতেছে এই সাইডে, তারপর এনআইডি কার্ডগুলো ডেভেলপ করছে এই সাইডে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম প্রবলেমটি দেখাচ্ছে। তো এইরকম প্রবলেম, এটি আমাদের কোনো সমস্যা না এবং এটি তাদের সার্ভার যে রয়েছে, তারা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে কাজ করার জন্য এরকম দেখাচ্ছে। তো এটি কখন যাবে এরকম যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে তারা এখানে অফিস টাইমে মূলত কাজ করে, যখন কাজের চাপ বেশি থাকে সেই ক্ষেত্রে তারা দিন রাত মিলিয়ে কাজ করে থাকে, তো এটি যে কোনো টাইমে চলে যেতে পারে। সো যখনই তাদের কাজ স্টপ হবে এবং তারা আবার এটিকে স্টপ করে দিবে, তখন আবার আমরা এটিতে কাজ করতে পারবো। তো তাদের কাজ যতক্ষণ পর্যন্ত না স্টপ করছে ততক্ষণ পর্যন্ত এরকম একটি ইরোর দেখাবে। তো এটি মূলত প্রায়ই দেখা যায়, তো সেটি আবার দ্রুতই সলভ হয়ে যায়, দ্রুতই তারা আবার খুলে দেয় সাইটটি, কিন্তু যখন বেশি পরিমাণ কাজ থেকে থাকে তখন এটি খুলতে একটু দেরি করে। তো আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তো এটির জন্য আমরা অপেক্ষা করব, তারা যখনই তাদের কাজ শেষ হয় আমরা কন্টিনিউ আমরা চেষ্টা এখানে দেখব যে কবে না, বা আজকে একবার ট্রাই করবো, আবার তারপরের দিন ট্রাই করব, এরকম আমরা নিয়মিত এখানে ট্রাই করে যাব, তাহলে আমরা দেখব যে হঠাৎ করে একদিন খুলে দিয়েছে। তো সচরাচর এটি বেশি দিন গ্যাপ দেয় না, যে যেরকম বড় ধরনের কোনো কাজ না থাকলে এক দুই দিনের বেশি তারা এটিকে বন্ধ রাখে না, তো যে যখন বেশি পরিমাণ কাজ থাকে তখন 10-15 দিন পর্যন্ত বন্ধ রেখে থাকে। সো ফ্রেন্ডস, এই পর্যন্তই শেয়ার করার ছিল। সো আপনি আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, বাই বাই, টাটা।